तुमसे मिलके हमें क्यों लगा है जैसे हम तुम पहले। এটা আমার গলায় মানায়, যার গান তার গলাতেই ভালো লাগবে। আমরা এই মুহূর্তে বসে আছি অরুণিতা কাঞ্জিলালের সাথে। তুমসে মিলকে মুঝে ইউ লাগা হ্যায় জেসে পহলে ভি হম তুম মিলে হ্যায় কভি পহলে ভি থা এসা মৌসম पहले भी फूल यूं ही खिले हैं। एकदम ही सद्य बनगाते फिरेछेन अरुणिता कांजिलाल सर्वभारतीय रियलिटी शोए रानार आप हुए सीमांत शहर बनगा थेके মুম্বাইতে যখন অরুণিতার লড়াই চলছে সেই সময় একটি পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম অরুণিতার সাথে আমাদের সাক্ষাৎকারের কিছু অংশ। এইবার অরুণিতা গতকালই ফিরেছেন বনগাঁতে। আচ্ছা অরুণিতা, এই যে দীর্ঘ সময় বনগাঁ থেকে স্বপ্নের নগরী মুম্বাই সেখানে গিয়ে এই যে লড়াই, আমি বলবো লড়াই, সেটা কেমন ছিল? এখান থেকে মুম্বাইয়ের এটা আমার জন্য লড়াই ছিল না, কারণ আমার কোনো অসুবিধা হয়নি কখনো। আমার ফ্যামিলির থেকে আমি কোনো জন্য কোনো মানে প্রেশারাইজ বা কিছু এরকম পাইনি। আমার ফ্যামিলি প্রচণ্ড সাপোর্ট করেছে আমাকে গানের দিকে, সবের দিকে। আমাকে প্রথম থেকেই ফ্যামিলি বলেছেন, আমার মা বাবা বলেছেন যে তোমার যেটাই তোমার ভালো লাগে তুমি সেটাই করো। তো আমি লড়াই বলবো না, আর গান যেহেতু প্যাশন, ওই জন্য এটা আমার জন্য কোনো লড়াই নয়। আমি খুব এনজয় করে জিনিসটাকে নিই। তো ওখানে গিয়ে আমার জার্নি খুব মেমোরেবল হয়েছে, মানে আমি বোঝাতে পারবো না। এত 10 মাসের সব মেমোরিজ আমি হয়তো এইটুকু সময়ের মধ্যে বলে আপনাকে বোঝাতে পারবো না। তো খুব খুব অ্যামেজিং একটা সফর ছিল আমার ওখানে। এতদিন পর বাড়িতে ফেরা, আমরা এর মাঝখানে তোমার মায়ের সাথেও কথা বলছিলাম, তিনি বলছিলেন যে ও বাড়িতে এসে সবাই, আমরা সকলেই বাড়িতে ফেরা মানেই একটা শান্তির জায়গা, একটা তৃপ্তি। তোমার এই মুহূর্তে এতদিন পর বাড়িতে ফেরার পরের অনুভূতিটা? আমি আসলে সব জায়গাতেই বলি যে যতই আমি বাইরে যাই না কেন, যতই সুন্দর স্বপ্নের জায়গায় যাই না কেন, মানে বাড়ি আসার পর যে অনুভূতি, বাড়ির অনুভূতি সেটা আর কোথাও পাওয়া যায় না। বাড়ির যে খাট, সেখানে এসে যে শোয়ার যে অনুভূতি, সেটা অন্য কোথায় গিয়েও পাওয়া যায় না। তো বাড়ি আসার পর স্বর্গীয় লাগছে, মানে মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। আর মা বাবাকে দেখে, দাদাকে দেখে আমার প্রচণ্ড ভালো লাগছে। আজ রাখি পূর্ণিমা ছিল, আমরা যখন এলাম দেখছিলাম যে রাখি পরানোর পালা চলছে। হ্যাঁ, দাদার সাথে বহুদিন পর বাড়ি ফিরে দাদার সাথে দেখা, তারপর রাখি বন্ধন, আজকের দিনটা স্পেশালি দাদার জন্যে, মানে দাদার সাথে কীভাবে কাটাচ্ছ বা কী প্ল্যান রয়েছে? আসলে অনেকদিন পর বাড়িতে আসলাম, আর মানে দাদাকে অনেক দিন পর দেখলাম, দাদাকে আমি প্রচণ্ড মিস করেছি। আমি বলে বোঝাতেই পারবো না দাদাকে আমি কতটা মিস করেছি। তো প্রচুর প্ল্যানস রয়েছে মাথায়, কিন্তু কোনটা কাজ করবো জানি না। তো কোনো একটা হয়তো কোথাও দাদার সাথে ঘুরতে যাব, ও কোথাও ঘুরতে নিয়ে যাবে। আর রাখি, মানে আমি কালকে এসেছি তো আজকে রাখি, তো দাদাকে রাখি পরাতে পেরেছি, এটা আমার মানে প্রচণ্ড ভালো লাগছে। যে আজকের দিনে আমি বিজি নেই, আজকের দিনে কোনো কাজ নেই, তো প্রচণ্ড ভালো লাগছে মার হাতের রান্না খেতে পারবো, এটা ভেবে আমার প্রচণ্ড ভালো লাগছে। তো ইয়েস, আমাদের অরুণিতা মানেই ওপিট যদি কিছু হয় সেটা গান, আমাদের দর্শকদের জন্য যদি একটি গান। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, ये मोह मोह के धागे तेरी उंगलियों से जा उलझे, कोई टोह टोह ना लागे किस तरह गिरहाए सुलझे, है रोम रोम एक तारा, है रोम रोम एक तारा जो बादलों में से गुजरे, ये मोह मोह के धागे
तेरी उंगलियों से जा उलझे कोई तो हटो हना लगे किस तरह गिर हाये सुलझे। आगामी परिकल्पना करण जोहर साथे चुक्ति धर्म प्रोडक्शन साथे चुक्ति यूके कानाडा सह विदेशे परपर अनुष्ठान डाक এসব নিয়েই আমরা ফিরব আমাদের পরবর্তী পর্বে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড স্বচ্ছতার দর্পণ।